সালাম আলাইকুম বন্ধুরা, আমরা চলে এসেছি গ্রাম্য একটি বাউল মেলায়। এখানে কেমন কি মেলা বসে এবং এই বাউল মেলায় কি ধরনের গান হয় সেই সম্পর্কে আজকে এই ভিডিওটা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, পারলে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ছোট্ট ভাই হিসেবে আপনাদের সাথে আমাকে রাখুন। বন্ধুরা, এই যে এটা ঝালমুটির দোকান, এটা চটপটি। এখানে অনেক মানুষজন এসে চটপটি খায়। এই যে চটপটির কিছু গোশ এখানে দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা, এটা শরবতের দোকান। এখানে বিভিন্ন ধরনের শরবত বিক্রি করা হয়। এই যে এটা চায়ের দোকান, এটা নতুন একটি চায়ের দোকান। এবার আমরা চলে যাব, কিছু কসমেটিক্সের মেলা বসেছে। এই যে এখানে কসমেটিক্সের কয়েকটি দোকান এসছে। এবার আমরা চলে যাব, এখানে চপ পেঁয়াজও ভাজা হয়। এটা চপ পেঁয়াজের একটি জায়গা। আমরা চলে এসেছি শরবতের একটি দোকানে, অনেক ভিড়। এই যে এই জায়গাটা দেখুন, এর এক পাশে আমরা দেখতে পাচ্ছি খুরমা জিলাপি ভাজার একটি দোকান। এই যে এই দোকানটায় খুরমা জিলাপি পেঁয়াজি ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো এখানে পাওয়া যায়। এরপরে আমরা সরাসরি চলে যাব মঞ্চে, যেখানে বাউল গানের কথাবার্তা আছে, সেখানেই আমাদের ভিডিওটা কন্টিনিউ করব। Oh,
চেতন ভক্ত যে আসল তুমি গুরু নাম করেছে চেতন গুরু চেতন ভক্ত যে আসল তুমি রাখি নাম করেছে গুরু আমি অভাজন অতি চতুর্মন আমি অভাজন অতি চতুর্মন আমার ভাগল সাধু সংঘ অনুষ্ঠান পালা শিল্পী তো এসেছে পালা গান শুনবে এক একজন প্রবীণ সাধুর গান না হইলে কিন্তু সাধু সংঘটা সুন্দর দশ এখন অনেক উপস্থিত হয় নাই দুইটা শিল্পী যে পালা গান করবে তারা কিন্তু মঞ্চ উপস্থিত নাই এখন তো ভাইরা আপনি যে কথাটা বললেন এটা কিন্তু আমি যদি যদি সাধু সংঘের মধ্যের মানুষ হন এটা কিন্তু আমি বললেন আমি সেটা বলছি এখন তো ফাঁকা এখন যদি একটা গান হয় তাতে সমস্যা নাই আসলে আমি তো ভাবছিলাম আমি বললাম ঠিক আছে একটু পরে আসো যেহেতু সাধুগুর গান করবে এক একটা তারপরে তুমি আসো দ্রুত আসো তুমি মঞ্চে আসো না ছেলে
শিল্পী বসা জায়গা নেই, ইকরামুলের পাশে বস সেখানে ঠিকই আছে। বন্ধুরা, এই ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এই ভিডিওটির দুইটা পার্ট করব। এর পরবর্তী পার্টে এই মেয়ে শিল্পীটির গান আপনারা শুনতে পাবেন।